বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অনন্য নজির স্থাপন করল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএস। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কুতুপুর গ্রামের ডালিমুন খাতুন ও রাবিয়া খাতুনের মা বাবার বসবাস ভারতের নদিয়ায়। দুই বোন শুক্রবার খবর পান তাদের মা ফজিলা খাতুন মারা গেছেন সেখানে, তবে বাংলাদেশে বসবাস করার কারণে শেষবারের মতো মাকে দেখতে পাওয়া নিয়ে দেখা দেয় সংশয়। তবে মুন্সিপুর সীমান্তে 93 মেইন পিলারের কাছে ভারত সীমান্তের ভেতর মরদেহ রেখে বাংলাদেশি স্বজনদের শেষ বিদায় জানানোর সুযোগ করে দেয় দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। চুয়াডাঙ্গা 6 বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, মাকে শেষবারের মতো দেখতে চেয়ে সকালে আবেদন করলে ওই ঘরে দুই বোন এর বিশেষ ব্যবস্থা করা হয়।